সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল এই স্লোগানটা কানে আসলেই বুকের বাঁ দিকটা যেন একটু ধুকধুক করে ওঠে ফুটবল বাঙালির সবথেকে কাছের মনের একাত্মের যে খেলা এই মুহূর্তে আমরা রয়েছি নবদ্বীপের বিবেকানন্দ স্টেডিয়ামে যে স্টেডিয়ামে গত আঠাশে নভেম্বর চব্বিশ দলীয় সপ্তম বর্ষীয় সকার কাপ শুরু হয়েছিল নবদ্বীপ অর্থাৎ মহাপ্রভুর তীর্থনগরী যেখানে কানপাতলেই শোনা যায় খুল কর্তাল নাম আওয়াজ রাসোৎসবের ঠিক পরের দিন থেকেই যে বিষয়টা বা যে উৎসবকে ঘিরে নবদ্বীপবাসীর উন্মাদনা সব থেকে তুঙ্গে থাকে সেই সকার কাপ নবদ্বীপ পৌরসভার উদ্যোগে এই সকার কাপ আয়োজিত হয়ে আসছে গত সাত বছর ধরে ফাইনাল আগামীকাল অর্থাৎ রাত পোহাতেই ফাইনাল কার মাথায় উঠতে চলেছে জয়ের শিরোপা এখন সেটাই দেখবার বিষয় আঠাশে নভেম্বর থেকে শুরু হয়েছিল এই সকার কাপ এই সকার কাপে যে দুটি দল বর্তমানে ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে এবং আগামীকাল তাদের ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে যে ম্যাচের মধ্যে দিয়ে সেই দুটি দলকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি তরুণ হালদার আচ্ছা এত 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 লড়াই দিনের একটা পরিশ্রম এত পরিকল্পনা এবং তার বাস্তবায়নের দিক বলা যেতে পারে আগামীকাল কতটা আশাবাদী পূর্ণ আশাবাদী আমরা জয়ের ব্যাপারে কতটা পূর্ণ একদম আমাদের শেষ শেষটা আমরা করবো আমরা করব জয় আপনারা এটা আশা করছেন আপনারা জয় অবশ্যই করবেন এবং এতদিন ধরে আপনাদের পথ চলাটা মানে আঠাশে নভেম্বর থেকে বলা যেতে পারে আগামীকাল এতদিনের যে যাত্রাটা সেই যাত্রাটা যদি একটু দর্শকদের জন্য বলেন সর্বপ্রথমে আমি আমাদের নবদ্বীপের সখার কাপ কমিটির সভাপতি তথা আমাদের পৌরপশক মহাশয় এবং পুরো পুরো সম কাপ কমিটিকে জানাই অজস অসংখ্য ধন্যবাদ তারা এই যে এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এই টুর্নামেন্টটাকে এত সুন্দরভাবে পরিচালনা করলেন সত্যিই এটা প্রশংসনীয় এবং আমরা প্রথম থেকে আমাদের তরুণ সংঘ ক্লাবকে হয়তো কেউ ঠিক গুন্তির মধ্যে ধরে আমরা ধীরে 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 আস্তে আস্তে এই জায়গাটায় এসে পৌঁছেছি দেখা যাক কালকে আমাদের আশ আশা করি শেষ হাশে আসতে পারব আচ্ছা এবং সেই সাথে সাথে আমার ডান দিকে যে দলটা রয়েছে পাঁচ বছর ধরে তারা ফাইনালে রয়েছে তিনবার নিজেদের স্থান জয়ের তালিকায় অন্তর্ভুক্ত করে ফেলেছে মিলন সংঘ আপনার নাম প্রশান্ত কুমার দত্ত প্রশান্তবাবু এতদিন ধরে একটা জয়ের শিরোপার মধ্যে আপনারা রয়েছেন একবার রানার্স আপ হয়েছেন আগামীকাল নিয়ে কি পরিকল্পনা হ্যাঁ আমরা চার তিনবার চ্যাম্পিয়ন একবার রানার্স হয়েছি আগামীকাল আমরা ফাইনাল খেলছি ঠিক আছে তো আমরা জানি আমরাই চ্যাম্পিয়ন হব এটুকুন এখন পর্যন্ত খেলছে বলতে আমি কি প্লেয়ার নাম বলব যদি বলেন একটু যাই হোক আছে কিছু স্বদেশি বিদেশি প্লেয়ার নিয়ে আমাদের টিম গঠন করা হয়েছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনাদের টিমে এবার কারা কারা খেলছে আমরা প্রথম দিকে একদম প্রথম তিনটে ম্যাচে আমরা সম্পূর্ণ স্বদেশি প্লেয়ারের উপরেই ভরসা করেছিলাম তা সেমিফাইনালটায় আমরা কিছু বিদেশি প্লেয়ার সংযোজন করেছিলাম এবার কালকেও একটা সেরকমই ইচ্ছা রয়েছে স্বদেশি বিদেশি মিলিয়ে একটা টিম গঠন করে যাতে সুন্দর একটা খেলা নবদ্বীপের জনগণ দেখতে পারে সেই রাত পোহালে এই সকার কাপের ফাইনাল এবার এই সকার কাপের যে সমস্ত উদ্যোক্তারা রয়েছে তাদের মধ্যে অন্যতম নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান শ্রী বিমান কৃষ্ণ সাহা নমস্কার বিমানবাবু তো আগামীকাল এই সকার কাপের ফাইনাল তো আপনি আগামীকাল নিয়ে কি কি আপনার মধ্যে কি কি উন্মাদনা বা আপনি কি ভাবছেন যদি কিছু বলেন সকার কাপ সপ্তম বর্ষে পদার্পণ করেছে এবং এই সপ্তম বর্ষে দেখা গেছে মানুষের মধ্যে এই সকার কাপ নিয়ে আর যতটা উত্তেজনা নবদ্বীপের ক্রিয়া জগতে অন্য কোনো গেম নিয়ে এতটা উত্তেজনা হয়নি যাই হোক এই সকার কাপ করা মানুষের জন্য ফুটবল প্রেমী মানুষের জন্য নবদ্বীপের তাই এই উত্তেজনাটা আমার কাছে ভালো লাগে এবং নবদ্বীপবাসী নবদ্বীপের ছেলেরা ইয়াং ছেলেরা তার থেকে ফুটবল খেলার একটা উৎসাহ পাবে আর কালকের খেলাটা দুর্ভাগ্য কাল আগামীকাল ফাইনাল এই করোনার যে গতি প্রকৃতি যা লক্ষ্য করা যাচ্ছে বা হচ্ছে খুব দ্রুত গতিতে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে সেই ব্যাপারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্নতা প্রকাশ করেছেন এবং বিভিন্ন বিধি বিধিনিষেধের মাধ্যমে তার প্রতিরোধের চেষ্টা করছেন তাই আমাদেরও আগে বাঁচতে হবে তারপর সব তাই আমাদেরও এই ক্রীড়াঙ্গনে যাতে জমায়েত না হয় সেইভাবেই খেলাটা ফিনিশ করতে হবে অর্থাৎ আমরা মিউনিসিপালিটির পক্ষ থেকে সমস্ত হাউজহোল্ডে খেলা লাইভ হবে এই লাইভের মাধ্যমে ক্রিয়াপ্রেমী মানুষ খেলাটা উপভোগ করতে পারবে আমরা দু সালে এই যাত্রাটা প্রথম শুরু করেছিলাম মানুষের তখন থেকে আমরা আশীর্বাদ পেয়েছি তবে এতটা প্রত্যাশা আমরা আশা করিনি কিন্তু যেভাবে মানুষ সাড়া দিয়েছে সেই দু সাল থেকে শুরু করে এক দুই তিন করে দু হাজার আজকে একুশ সালে সপ্তম বর্ষ নবদ্বীপ মিউনিসিপাল সকার কাপ চলছে আগামী রবিবার যার ফাইনাল অভূতপূর্ণ সারা পেয়েছি শুধু নবদ্বীপবাসী না একটা জেলা সহ রাজ্যের বুকে একটা নবদ্বীপ মিউনিসিপাল সকার কাপ একটা কিন্তু জায়গা করে নিয়েছে সকলের আশীর্বাদে শুনে নিলাম উদ্যোক্তাদের মুখে বিভিন্ন রকম কথা অর্থাৎ তারাও প্রত্যাশী যে খেলা হবে এবার কি খেলা যে আগামীকাল হতে চলেছে এবং সকার কাপের ভবিষ্যৎ কী হতে চলেছে সেটাই হচ্ছে এখন দেখবার বিষয় তাহলে জয়ের শিরোপা অর্থাৎ চ্যাম্পিয়নের শিরোপা কার মাথায় ওঠে এখন সেটাই দেখবার বিষয় ক্যামেরায় রাহুল দেবনাথের সঙ্গে আমিরাজদীপ নদিয়া নিউজ টোয়েন্টি ফোর